তোমাদের সবাইকে তোমার সবাই ভালো আছে, তোমরা সব ভালো। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে দেখতে পাচ্ছ সব যে যার মতো পড়াশোনা করছে, আমি আমার মতো উঠে পড়েছি। তো সকালে টিফিনটা করব, করে নিয়ে স্নান করতে হবে। তো চলো, স্নান করে এসে কথা বলবো। তো কি টিফিন করবো দেখিয়ে দেবো, এসে স্নান করে এসে দেখাচ্ছি তোমাদেরকে। পেঁয়াজ লঙ্কা কেটেছি, এদিকে টমেটো কাটবো আর এদিকে আলু কাটবো। তো ওদিকে ম্যাগিটা ওদিকে রেখেছি। তো চলো আগে আলুটা কেটে নিই, কেটে নিয়ে বসাই। তো দেখতে থাকো ব্লগটা, করবে না পুরো ভিডিওটা দেখো। দেখো আমি সবজি কাটতে বসে বসে গেছি। গাইস শেষমেশ দেখতেই পাচ্ছ, আমি এদিকে সবগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি আবার টমেটো কুচি, তো এগুলো কেটে নিয়েছি। আজকে পুরো একদম আলাদা ধরনের একটা রেসিপি রান্না করছি আমি সকালবেলা। রান্না বলতে আমি এটা ইউটিউবেই ভিডিও দেখেছিলাম, তো সেটাই ট্রাই করছি ঘরে। আজকে টিফিন করতে ভালো লাগছিলো না, দেখি ঘরে দুটো ম্যাগি ছিল, তো সেই ম্যাগির রেসিপি করবো বলে আমি উঠে পড়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কয়েকটা আমি দুটো আলু কেটেছি ছোট ছোট, তো সেই আলুটাকে ভেজে নেব এখন। তেলটা গরম হলে আমি আস্তে আস্তে করে পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আগে, যাতে আলুর সাথে যে স্বাদটা আসে না সেটা যেন আসে। তো হালকা করে পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো বেশি দুটো ম্যাগি 5 টাকা দামের, তো ওই ম্যাগিগুলো ছিল, তো সেটা দিয়ে আমি এখন করে নিচ্ছি। বোনটা খাবে না বললো, মার মাও বলেছিল ভাত ভাত আছে ওগুলো খেয়ে নিবি, তো ভাত থাকি সবই আছে, তাই জন্য আমি আর বেশি করে কিছু করে যাবো না। আর এদিকে আলু ভাজাটাকে বসিয়ে দিচ্ছি, তো অল্প অল্প করে হালকা হালকা করে সব রকমের মশলা দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা আসে। তো আমি এদিকে না আলু ভাজাটা বসিয়ে দেওয়ার পরে না আমি ভাবলাম যে কী করবো কী করবো, তো মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যে আমি বেশ কি সসপ্যান বলে না চাকরে, তো ওটাতে আমি ম্যাগিটাকে বসিয়ে দেবো ভাবলাম। তো বসিয়ে দিলে ম্যাগিটা আর যেরকম চাউমিন সেদ্ধ করো ওইভাবে মানে ম্যাগিটাকে সেদ্ধ করব। তো আমি সসপ্যানে অল্প করে জল ঢেলে দেবো যাতে ততক্ষণে আজকে আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি এই দিকটাই আলু ভাজাটা কমপ্লিট করে নেবো। তো দেখছি ম্যাগিটা আমার অনেকটা হয়ে এসেছে, তো আমি ম্যাগিগুলোকে নামিয়ে নেবো, নামিয়ে একটু জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো। তো ধুয়ে নেওয়া তো দেখতেই পাচ্ছ এটাকে একদম ফ্রেশ হয়ে যাবে, আর অত কী বলতো ম্যাগিটা গায়ে গায়ে লাগবে না, তাই জন্য আমি ম্যাগিটাকে ধুয়ে নেব। তো ধুয়ে নিলে এটাই হবে। তো তারপরে ধোয়ার পরে তোমরা দেখতেই থাকো, ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা কী করছি না করছি। তো আমি ম্যাগি যে দুটো প্যাকেট ছিল সেই দুটো প্যাকেটটাকে আমি কেটে সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইদিকে আবার সসপ্যানে জলও গরম হয়ে গেছিলো, তো ভালো করে ম্যাগিটা ফুটলে আমি এদিকে নামিয়ে নেবো। নামিয়ে আমি যেরকম চাউমিন করে অনেকটা ওরকমই করবো, কিন্তু জানি না অতটা হবে কি না। তো দেখতে থাকো ব্লগটা, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে এটাই সবসময় চাইবো আমি। তো দেখতেই পাচ্ছি এখন মানে আলু ভাজাটা অনেকটা হয়ে এসেছে, আমি আলু ভাজাটা প্রথমে নামিয়ে নেবো ভাজটা, কিন্তু নামাতে গিয়ে দেখি এদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে বসাতে গিয়ে। আর তোমরা তো জানো ম্যাগি তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি, হালকা করে জলটা এখন ফুটে গেছে। আমি এখন ম্যাগিটাকে নামিয়ে নিয়েছিলাম, জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম একবার একবার করে। আর এই যে দেখতে পাচ্ছ হাফ মুখ কেটে গেছে, তো এই হাফ মুখ কাটার কারণ হলো ফোনটা এমন জায়গায় রেখেছি, তো কী বলবো তোমাদেরকে, ওই জন্য এরকম লাগছে। তো আমি দেখতে পাচ্ছ মায়ের ম্যাগিগুলোকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরে এখন আলু ভাজাটাকেও নামিয়ে নিয়েছি। তো তারপর আবার নতুন করে তেল দিলাম, তেল দেওয়া তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি সব আস্তে আস্তে করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষতে হবে যাতে ম্যাগির যে চিহ্নটা সেটাই যেন না থাকে, একদম আলাদাই টেস্ট আসবে, ফ্লেভারটাই আলাদা একদমই আসবে। তো সেই কারণে দেখতে পাচ্ছি আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি সব একসাথে লাল লাল করে রং করে ভেজে নিলাম, ভেজে নেওয়াতে হালকা করে নুন দিলাম, কারণ অল্পখানি করছি তো আমি নিয়ে যাবো শুধু, তাই জন্য একটু করে নুন দিচ্ছি, কারণ নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না সেটা তোমরা জানো। তো আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি ম্যাগিটা যে কেমন এসছে। আর আমি লাস্টে ম্যাগিতে মশলা দিয়ে দিয়েছি, মশলাটা দেওয়াতে কালারগুলো খুব সুন্দর এসেছে, তো দেখতেই পাচ্ছ। আর দেখে লাগছে কইটুকুনি কিন্তু অনেকটাই হয়েছে, আমাদের এটা বড় কড়াইতে আমি বসিয়েছি তাই জন্য অল্প লাগছে ম্যাগিটা। তো চলো আমি পরে কথা বলছি তোমাদের সাথে, স্নান করে এসে কথা বলছি। এদিকে আমার হয়ে গেছে, এদিকে স্নান করে এসে কথা বলবো।
হচ্ছে আর কি ম্যাগিটা টিফিন বক্সে দিয়ে দিয়েছে, এই যে ম্যাগিটা করেছি একদম নতুনত্ব, পুরো চাউমিন যেরম করে ওইভাবেই করেছি আজকে ম্যাগিটা, যাতে বসবে না। আর এদিকে ওই আলু ভাজা সবগুলো আছে, বোন তরকারি গরম করে রেখেছে, এদিকে ভাত হয়ে গেছে, এই যে তো চলো ভাত খেয়ে নি, খেয়ে উঠে কথা বলছি। স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ, এখন 10টা বাজে, তো চলো খেয়ে নি, খেয়ে উঠে রেডি হবো। তো গাইস চলো, এবারে আমি কাজে যাবো, বলতে গেলে এখন কাজে যাবো না, আগে মাটি তুলতে যাবো। স্যারের বাড়িতে কি পুজো আছে, তো স্যার বললো আজকে একটু মাটি এনে দিয়ে, সেদিনকে আমি একবার স্যারদের বাড়ি পুজো ছিল তো তখন আমি মাটি তুলে নিয়ে গেছিলাম। তো দেখি এখন এখন আমি যাচ্ছি মন্দিরতলার পিছনে মাটি তুলতে, দেখি কতটা মাটি পাই না পাই। তো আমি বেরিয়ে পড়লাম ঘর থেকে, তো বেরিয়ে পড়ার পরে আমি মন্দিরতলার পিছনে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছি এদিকে স্যারটাকে আমি এখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম। দাঁড় করিয়ে দেওয়ার পরে এখানে মাটি খুললাম, খোঁড়ার চেষ্টা করলাম, কিন্তু মাটি ওঠার চেষ্টাই করছে না, কারণ শক্ত হয়ে গেছিলো জায়গাটা। আমি অনেকটা ট্রাই করলাম মাটিটাকে বের করার, কিন্তু মাটিটা উঠছেই না উঠছেই না, প্রচুর কষ্ট ছিল। আর ইট দিয়ে তো মেরে মেরে এ করছিলাম, তো আমার প্রবলেম হচ্ছিলো বলে আমি আবার আরেকটা এখানে আশেপাশে গেলাম। তো দেখি পুকুর পাড়ে চলে গেলাম মাটি তোলার জন্য, তো দেখতে পাচ্ছি আমি পুকুর পাড়ে চলে এসেছি, এখানে মাটিও নিয়ে নিয়েছি অনেকটা মাটি নিয়ে। এখন চলো এবারে যাওয়া যাক, এখানে আগে আমরা ভাড়া থাকতাম এই উল্টো সাইডটা, তো এখান থেকে আমি এখন মাটি নিয়ে কাজে যাচ্ছি সোজা টানা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন চলো আমি পুরো কাজে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ এখানটায় দেখি আরেকটা কাকি দেখি মাটি তুলতে এসছে। তো পুকুর থেকে মাটি নিয়ে আমি এখন টানা কাজে যাবো, কাজে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো 11টা বেজে গেছে, তো গাইস দেখতেই পাচ্ছ আমি শেষমেশ কাজে চলে এসেছি, আর এদিকে স্যার বসে আছে, এদিকে আমিও বসে আছি। আর এদিকে দেখি বসে থাকতে থাকতে একটা ভিডিও কল ছিল, তো সেই ভিডিও কলটা আমরা করার পরে এদিকে দেখি ওই যে দাদাটা আছে সেই দাদাটা এসেছিলো, মানে ইনি কসমেটিক্সের একটু স্যারের জিনিসপত্র দিয়ে যায়, তো সেইগুলোকেই স্যার আর আমি ইয়ে করছিলাম যে কোনগুলো ভালো না কি। তো সেই কারণে বসে বসে সময় কাটাচ্ছিলাম, তো সময় কাটাতে কাটাতে আমাদের এই একটা স্যারের পার্সেল ছিল, আমি বিল আর অ্যাড্রেস লিখে নিয়েছি, তো এদিকে শাড়িগুলোকেও গুছিয়ে নিলাম প্লাস্টিকে। গুছিয়ে নেওয়ার পরে এইটাকে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সেল করবো, স্যার ওই সাইডটা বসে আছে, তো এইটা পার্সেল করে টরে উঠে আমি টিফিন খেয়ে নেবো। তো জানি না আজকে কি হবে, এখন 3:30 বাজতে যায়, তো আগে এটাকে স্যার বললো টিফিন খেয়ে নিতে, আমি তো স্যারকে বললাম যে স্যার আগে এটাকে করে নি তারপরে টিফিন খাবো, তো স্যার বললো ঠিক আছে। তো সেদিকে আমাদের পার্সেল পুরো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পর এদিকে আমি টিফিন করতে বসে গেছি, তো আজকে আমি ম্যাগি এনেছি তোমরা তো জানোই। তো ম্যাগি খাওয়ার পর এই যে বসে আছি, আমি বসে বসে সময় কাটাচ্ছি, তো স্যার এখন যাচ্ছে একটু দিদির বাড়ি, মানে স্যারের দিদির বাড়ি, তো আমি এখন একা একা বসে সময় কাটাচ্ছি। আমি একটু ভিডিও ফিডিও করলাম, করার পরে বসেছিলাম, তো মাঝখানে একটা কাস্টমার এসেছিল, তো সেই কারণে কাস্টমারকে শাড়িটা দেখাতে দেখাতে অনেকটা সময় কেটে গেছিলো। আর এদিকে দেখি কুরিয়ার কাকু এসেছে পার্সেল নিতে, তো কুরিয়ার কাকুকে পার্সেলটা দেওয়ার পরে কুরিয়ার কাকু চলে গেলে আমি একা একাই থাকবো দোকানে, তো স্যার চলে আসবে বলেছে তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছে এখন কুরিয়ার কাকু পার্সেলগুলোকে নিয়ে চলে গেল, আমাদের দুটো পার্সেল না একটাই বড় পার্সেল ছিল, সেইটা তোমরা দেখতেই পেয়েছো আমি পার্সেলটা করছিলাম যখন। তো বসে থাকতে থাকতে অনেকক্ষণ পরে দেখি স্যার চলে এসে, তো স্যার এসে তাড়াহুড়ো করছে, তো স্যার এসে মিষ্টি দিল 3-4-5-6টা মতো, তো মিষ্টিগুলো আমি ব্যাগে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছে এদিকে স্যার দোকান বন্ধ করছে, তো আমি স্যারের হাতাহাতি করছিলাম, দেখতেই পাচ্ছো স্যারের বাড়ির দিকে আমি আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে অনেক তাড়াতাড়ি স্যার দোকান বন্ধ করে দিয়েছে, সবে 7:30 বাজে, আর আমি এখন বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। আর যেতে যেতে জানো তো কী হয়েছে, আমি না বাড়ির কাছে এসেই দেখি দুষ্টুর গলা, তাই জন্য দুষ্টু বাথরুমে গেছিলো, আর আমি সাইকেলটা রেখেই দরজার পিছনে লুকিয়ে পড়েছিলাম, তারপরে অবস্থাটা দেখো দুষ্টুর। কেন এদিকে তাকা, বাড়িতে লোকে কি করতে যাই বলো, ঘুমাতে।
আমার দুষ্টুকে দিতে হবে, এই যে দিদি দুষ্টু, আমি সবাই আছি, একটা আমি তো দুষ্টু কামিয়ে দিয়েছি। আমরা দুজনই সেন্সেল লাগছি। চুল কেটে দিয়েছি, আমি যাবো না, যা চলো চলো চলো, আমি যাবো না, চুল কেটে দিয়েছি। শাড়ি বলে দাও, বাঁধাকপির বড়া বড়া করেছিল, তো বড়া খেয়েছি আর ভাত দিয়ে ওই বড়াই খাবো। তো চলো পরে আমি তোমাদের সাথে কথা বলছি। চলো মা ভাত বেড়েছে, তো কি রান্না করেছে দেখিয়ে দিই, খাওয়া শুরু করি। 10:30 বাজে, পটল আলু, এটা কালকের মাংস ছিল সেইগুলো দিয়ে করেছে, আর একটা শিম আলু ভাজা করেছে, আর এদিকে বড়া করেছে। তো চলো ভাত খেয়ে নি, এদিকে মারা সবাই ভাত খাচ্ছে, তো আমিও ভাত খেতে বসে। চলো বিছানা ঝেড়ে নিয়েছে, তো আজকে শুয়ে পড়বো, আজকে তো খাওয়া হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই, গুড নাইট, বাই।